বোয়ালহালি পৌরসভার উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুসলিম উদ্দিন আহমদ এমপির রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। এপ্রিল 17 তারিখ রবিবার পৌরসভা কার্যালয়ের পৌর মেয়র জহুরুল ইসলাম জহুরুর সভাপতিতে প্রধান অতিথি আসিল উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম। বিশেষ অতিথি আসিল উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, বুরহানুদ্দিন, মোহাম্মদ এমরান, বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, নুরুল আমিন চৌধুরী, রেজাউল করিম বাবুল, জাহেদুল হক, শামিনারা বেগম, নৈমুল কুদ্দুস আকবরী, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল বশর, শাহাদাত হোসেন, শফিউল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া, থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম, চেয়ারম্যান এস এম জসিমুদ্দিন, শফিউল আজম শেফু, প্যানেল মেয়র মোহাম্মদ তারেকুল ইসলাম, রেবেকা সুলতানা, আরিফউদ্দিন জুয়েল, কাউন্সিলর সিরাজুল হক, সুনীল চন্দ্র ঘোষ, ইসমাইল হোসেন আবু, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ও পৌরসভার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদুর খতিব মাওলানা অধ্যাপক ইলিয়াস শিকদার। সি প্লাস টিভি, চট্টগ্রাম।